বন্ধুরা, আজকে অসাধারণ সুন্দর এবং প্রয়োজনীয় একটি ডিভাইস সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটি ডিভাইস, চোর ঢুকলে ঘরে কল আসবে মোবাইলে, অর্থাৎ আপনার বাসা বাড়ি এবং সম্পদের নিরাপত্তার জন্য কিন্তু এই সুন্দর ডিভাইসটি আপনারা ব্যবহার করতে পারেন। ম্যাক্ট্রো সফট সিকিউরিটি, অসাধারণ এই সুন্দর ডিভাইসটিতে রয়েছে চমৎকার সব ফিচার। আমি যদি আনবক্স করতে করতে একটি ফিচারের কথা যদি প্রথমে উল্লেখ করি, তাহলে বলবো এই ডিভাইসটি আপনি যেখানে রাখবেন সেখানে, অর্থাৎ সেই ঘরে কিংবা সেই স্থাপনার কাছাকাছি যদি কোনো রকমের দুষ্কৃতি চোর ছেচর ঢোকার বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে কিন্তু সাথে সাথে ওইখানে রক্ষিত এই অ্যালার্মটি বিকট শব্দে বেজে উঠবে এবং সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কল চলে আসবে। এতে যদি আপনি দেশে কিংবা দেশের বাইরেও থাকেন, তবুও কিন্তু আপনার মোবাইলে কল চলে আসবে এবং সেই কল রিসিভ করার পরে আপনি সেখানে কী হচ্ছে সেই শব্দগুলো কিন্তু শুনতে পাবেন এবং আপনার মোবাইল থেকেই কিন্তু এই ডিভাইসটি অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এই সাইরেনটিও কিন্তু এমন জোরে শব্দ করবে যে চোর চুরি করবে কি সাথে সাথে কিন্তু ভয়ে পালাবে, এবং চোর যদি এই ডিভাইসটি ভেঙে ফেলে কিংবা নষ্ট করে ফেলে, তবুও কিন্তু আপনার মোবাইলে কল চলে আসবে এবং আদার্স অন্য ডিভাইসগুলো কিন্তু কাজ করতে থাকবে। অর্থাৎ একটি ডিভাইস নষ্ট করলে অন্য ডিভাইসগুলো কিন্তু ঠিকই কাজ করতে থাকবে। দেখাবো আমরা পুরোটা হাতে কলমে, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। অর্ডার করার পর ডিভাইসটি যখন হাতে পাবেন, তখন এইরকম ইনটেক প্যাকেট হাতে পাবেন, উপরে পলি কাভার দেওয়া আছে। এই পলি কাভারটি খুলবেন, তারপরে যখন আনবক্স করবেন তখন প্যাকেটের ভিতরে এরকম ছয়টি অংশ পেয়ে যাবেন। অর্থাৎ এই ছয়টি ডিভাইস মিলেই কিন্তু একটি মূল ডিভাইস হয়। অনেকগুলো ডিভাইস দেওয়ার কারণ হলো আপনার একাধিক নিরাপত্তা সাধিত করার লক্ষ্যে কিন্তু অনেকগুলো ডিভাইস দেওয়া হয়েছে। প্রথমে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হলো মাদার ডিভাইস, অর্থাৎ মূল কন্ট্রোলার। এইটাই কিন্তু সমস্ত ডিভাইসগুলো কন্ট্রোল করবে। এটা আপনার এটা চার্জ করার জন্য একটি চার্জার দেওয়া আছে, সাথে এটা দিয়ে আপনি অল টাইম কারেন্টের সাথে লাগিয়ে রাখবেন এবং এটার ভিতরে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে। সুতরাং আপনার যদি কারেন্ট চলেও যায় তাহলে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এটি নিজে থেকেই ব্যাকআপ দিবে, অর্থাৎ নিরাপত্তায় কোনো রকমের ত্রুটি হবে না। পাশেই যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি মোশন সেন্সর, অর্থাৎ এর সম্মুখভাগে অর্থাৎ সামনের তিন দিক কাভার করবে এবং তিন দিক 15 থেকে 20 ফিটের আওতার মধ্যে কোনো মানুষজন কিংবা সোর্স সেসর আসলে সাথে সাথে কিন্তু মূল ডিভাইসের সিগনাল দিবে এবং মূল ডিভাইস সাইরেন বাজিয়ে দিবে এবং আপনার মোবাইলে কল ঢুকে যাবে। এর পিছনে ওয়াল মাউন্ট দেওয়া আছে, এটি এখানে লাগিয়ে কিন্তু আপনি যে কোনো দেয়ালে সহজে কিন্তু লাগিয়ে দিতে পারবেন এবং এর ভিতরে কিন্তু ব্যাটারি দেওয়াই আছে, সুতরাং আপনাকে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না। এবং এক্সট্রা নিরাপত্তার জন্যে আছে ডোর সেন্সর, অর্থাৎ আপনার দরজার সামনের সাথে কিন্তু এই অংশটি লাগিয়ে রাখবেন এবং দরজার ফ্রেমের সাথে এই অংশটি লাগিয়ে রাখবেন। যখনই কেউ দরজা ঠেলবে বা দরজা খোলার চেষ্টা করবে তখন এই অংশটা যখন ফাঁকা হবে সাথে সাথে কিন্তু লাইট জ্বলবে এবং মূল ডিভাইসে কিন্তু সিগন্যাল চলে যাবে, মূল ডিভাইস সাইরেন বাজিয়ে দিবে এবং মূল ডিভাইস কিন্তু সাথে সাথে আপনার মোবাইলে কল দিয়ে দিবে, কল দিয়ে অ্যালার্ট করে দিবে। আপনার একাধিক মোবাইল আপনি সেট করতে পারবেন, অর্থাৎ একটি নাম্বারে যদি কল কেটে দেয় কিংবা কল না ধরে তাহলে দ্বিতীয় নাম্বারে কল ঢুকবে, দ্বিতীয় নাম্বারে যদি কল কেটে দেয় কিংবা কল না ধরার সুযোগ পায় তাহলে তৃতীয় নাম্বারে কল ঢুকবে। এইভাবে তিনটি মোবাইল নাম্বার আপনি সেট করতে পারবেন। আর সাথে দেখতে পাচ্ছেন একটি কিউট রিমোট রয়েছে, এই রিমোটটির মাধ্যমে কিন্তু আপনি এই ডিভাইসটি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার মোবাইলে থাকা অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। রিমোটটাও কিন্তু খুব সুন্দর কিউট, এভাবে আপনি লাগিয়ে রাখতে পারবেন, এভাবে খুলবেন। তো বলতেছিলাম যে অ্যাপসের মাধ্যমে যদি করতে চান তাহলে আপনার অ্যান্ড্রয়েডের মোবাইলের যে অ্যাপস রয়েছে, অর্থাৎ প্লে স্টোর থেকে কিন্তু আপনি ম্যাক্ট্রো সফট সিকিউরিটি এই যে লোগো মার্কা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোডের প্রক্রিয়া সহ এবং কীভাবে এটি কাজ করে পুরোটাই কিন্তু হাতে কলমে দেখাবো, একটু ধৈর্য ধরে সাথেই থাকবেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাইরেন, অর্থাৎ এটা 120 dB সাউন্ড হয়, বুঝতেই পারতেছেন কি হেভি টাইপের সাউন্ড এটি দিবে এবং পুরো ঘর কিন্তু কাঁপিয়ে দিবে, সুতরাং চোর তার লুঙ্গি রেখে কিন্তু পালাতে বাধ্য হবে। আর মজার ব্যাপার হলো এই ডিভাইসটির ভিতরেও কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, এই ডোর সেন্সরের ভিতরেও কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, এই রিমোটের মধ্যেও কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়াই আছে এবং এমনকি এই সেন্সরের মধ্যে যেই মোশন সেন্সর ডিভাইসটি দেখতে পাচ্ছেন এইটার মধ্যেও কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে। আর এটার মধ্যে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, সেটা আপনাকে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে, বাকি টাইমটা কিন্তু আপনি এই কর্ডটির মাধ্যমে কারেন্টের সাথে লাগিয়ে রাখবেন। অর্থাৎ টোটালি কিন্তু আপনার 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোনো রকমের ব্যাটারি আপনাকে কিনতে হবে না। অর্থাৎ এই ডিভাইসটি কিনলে আপনাকে 10 টাকাও খরচ করতে হবে না, শুধুমাত্র এর ভিতরে যে সিম কার্ডটি আপনি লাগাবেন, অর্থাৎ মোবাইলের যে সাধারণ মানের সিম আপনারা ব্যবহার করেন এরকম বড় টাইপের একটি সিম কার্ড লাগিয়ে দেবেন। এই সিম কার্ডটিতে আপনি 10 টাকা বা 20 টাকা রিচার্জ করে রাখবেন, এইটুকুই শুধু খরচ, কারণ রিচার্জ না করলে ও কীভাবে আপনাকে কল দিবে আর কীভাবে আপনাকে অ্যালার্ট করবে। মজার ব্যাপার হলো এই পুরো ফাংশনটি চলতে কোনো রকমের ইন্টারনেট বা ওয়াইফাই প্রয়োজন নেই, অর্থাৎ কোনো রকমের ইন্টারনেটের সহযোগিতা আপনাকে নিতে হবে না, ও নিজেই যথেষ্ট আপনাকে অ্যালার্ট করতে।
এবং এই ফাংশনটি যখন আপনি আপনার ঘরে ঘরে কিংবা আপনার স্থাপনা অফিস আদালতে যখন সেট করবেন তখন কোনো রকমের তারতুরে ঝামেলা নেই, অর্থাৎ এটা যেখানে খুশি আপনি আপনার সুবিধা মতো জায়গায় রাখবেন। এটার সামনে দিয়ে কোনো মানুষজন আসা মাত্র কিন্তু মূল ডিভাইসের সিগন্যাল পৌঁছে দেবে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে, অর্থাৎ ওয়্যারলেস সিগন্যাল পৌঁছে যাবে মাদার ডিভাইসে। মাদার ডিভাইস সাইরেন বাজিয়ে দিবে, সেটাও কিন্তু ওয়্যারলেস, এবং মাদার ডিভাইস আপনার ফোনে কল দিয়ে দিবে, সেটা তো নিঃসন্দেহেই কিন্তু সিমে স্বাভাবিকভাবে যেইভাবে কল যায় মোবাইলে সেইভাবে কিন্তু কল চলে যাবে। অর্থাৎ কোনো রকমের তারতুরে ঝামেলা নেই, কোনো রকমের খরচের ঝামেলা নেই এবং কোনো রকমের ইন্টারনেটের প্রয়োজন নেই। হাই কোয়ালিটির এই ডিভাইসগুলিতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং সাথে ম্যানুয়াল পেপার রয়েছে, কীভাবে সেটিং করবেন তার বিশদ বিবরণী বাংলায় লেখা আছে, এটা পরেও আপনারা জেনে নিতে পারেন। কিংবা যেখানে না বুঝেন 24 ঘন্টা হেল্পলাইন রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিতে পারেন। আর এই মূল ডিভাইসটির সাথে আপনি যদি এক্সট্রা আরও মোশন সেন্সর কিংবা ডোর সেন্সর আপনি এক্সট্রা কানেকশন করতে চান তাহলে কিন্তু একাধিক কানেকশন করা সম্ভব, এইগুলো আপনারা আমাদের কাছে আলাদা কিনতে পাবেন। সেগুলো দিয়ে কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু সর্বোচ্চ 10টি ডিভাইস আপনি কানেকশন করতে পারবেন। ডিভাইসটি আলো কিংবা অন্ধকারে উভয় ক্ষেত্রে কিন্তু সমানভাবে কাজ করতে সক্ষম। অনেক জায়গায় কিন্তু এই ডিভাইসটি আপনারা ব্যবহার করতে পারেন, যেমন লকার, সিন্দুক, আলমারির নিরাপত্তায় কিংবা আপনার বাসা বাড়ি, দোকানপাট, অফিস আদালত, মিল ফ্যাক্টরি কিংবা গরুর খামার কিংবা অন্য অন্য খামারের নিরাপত্তায় কিন্তু ব্যবহার করা যেতে পারে, অথবা মাছের ঘের কিংবা অন্য কোনো যে কোনো টাইপের স্থাপনা ও সম্পদের নিরাপত্তায় কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে। অল্প সময়ে সেটিংটি দেখিয়ে দিই। প্রথমে সিম কার্ড লাগাবেন, সিম কাভারটি খুলবেন, জাস্ট সিম ঢুকাবেন এবং কাভারটি লাগিয়ে দিবেন। এরপর এই সাইরেনের যেই কর্ডটি রয়েছে সেটা এই সাইরেন লেখা যে জায়গাটি সেখানে ঢুকিয়ে দিবেন। তারপরে আপনারা যে চার্জারটি রয়েছে চার্জের পোর্টটি চার্জে লাগিয়ে দিবেন। এই অংশটি এখন শুধু কারেন্টে লাগিয়ে দিবেন, যেহেতু এটার ভিতরে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে আমরা কারেন্টের সংযোগ না দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডিভাইস অ্যাক্টিভ করা হয়েছে। প্রথমে এই ডিভাইসটি আপনারা এখান থেকে অন অফ বাটন আছে অন করে দিবেন। এরপরে এইগুলো এটার সাথে কানেকশন করার জন্য খুবই সিম্পল, এইটা একবার চাপ দিবেন আর এটাকে একবার আলাদা করে দিবেন, আবার এটা একবার চাপ দিবেন, এইটাকে অন করে দিবেন, আবার একবার চাপ দিবেন, এই রিমোটের লক বাটনটি 3 সেকেন্ড চেপে রাখবেন, বাস কানেকশন হয়ে গেল। মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করার জন্য যে কোনো স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন ম্যাক্রোসফট সিকিউরিটি, প্রথমে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। আমার যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করাই রয়েছে, সুতরাং আপনারা প্রথমে ডাউনলোড করবেন, এরপর ইনস্টল করে নেবেন, এরপর ওপেন বাটনটি ক্লিক করবেন। এরকম সুন্দর অ্যাপসটি চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন মোর লেখা, এই মোরে ক্লিক করলে সেটিং পাবেন, এই সেটিংয়ে ক্লিক করলে সেটিং ফোন নাম্বার, এবং এখানে প্রথমে আপনারা ডিভাইস নাম্বারটি অর্থাৎ যেই সিমটি আপনারা ডিভাইসের ভিতরে ঢুকাবেন সেই সিমটি এইখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এটা ডিভাইসের ভিতরে থাকা সিম। তারপর আপনি অ্যাডমিন 1, 2, 3 এইভাবে আপনি 3টি নাম্বার কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখাই, অ্যাডমিন 1 অর্থাৎ যেই নাম্বারে কল যাবে সেই নাম্বারটি এখানে আমরা দিয়ে দিব। তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম, এবার নিচে লেখা আছে সেভ, প্রত্যেকটা নাম্বার বসাবেন আর সেভ বাটন ক্লিক করবেন। জাস্ট আমাদের কাজ হয়ে গেল এইটুকুই। এখন আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ডিভাইসটি অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এবং চলুন আমরা হাতে কলমে দেখিয়ে দিই যে কীভাবে এই মোবাইলে কল চলে আসে। আমরা মূল ডিভাইসের সাথে সাইরেনটি কানেকশন করেছি এবং মূল ডিভাইসের সাথে কারেন্টের লাইনটা লাগিয়ে দিয়েছি এবং মোবাইলটাও কাছে রেখেছি যেটার ভিতরে ডিভাইস থেকে ফোন আসবে। এবং আমাদের যেই ডোর লকটি রয়েছে, ডোর সেন্সরটি রয়েছে, সেটি আমরা যেহেতু এটি 2টি অংশ, একটা অংশ এই চৌকাঠ অর্থাৎ ফ্রেমের সাথে লাগিয়ে দেবো, এটার সাথে চুমুক আছে অর্থাৎ এটা যেহেতু লোহার সাথে অটোমেটিকলি লেগে যাবে, আর নতুবা এটার সাথে কস্টিপ দেওয়া থাকবে, উভয় পাশে যে আঠা থাকে সেই কস্টিপ এভাবে লাগিয়ে দিবেন। এই 18 অংশটি এটার সাথে মিলিয়ে লাগিয়ে দিবেন। ডোর সেন্সরের 2টা অংশ কিন্তু এইভাবে পাশাপাশি থাকবে। এখন যদি কেউ দরজা বিন্দুমাত্র খোলার চেষ্টা করে তাহলে দেখুন এক সুতাও যদি ফাঁক হয় সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠবে এবং মূল ডিভাইসে কিন্তু অ্যালার্ম চলে যাবে। তো মনে করুন যে এইটা আপনার বাসা বাড়ি বা এইটা আপনার অফিস আদালত, আমরা যদি ধরে নিই যদি বাই চান্স এইটাকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকেও যায় অথবা দরজা অন্য কোনো জানালা দিয়ে কিংবা দেয়াল ভেঙে যদি রুমে ঢোকার সাথে সাথে ভিতরে থাকা যে ডিভাইসটি সেটা কিন্তু সাথে সাথে কিন্তু লাইট জ্বলে দেখতে পাচ্ছে, লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ এটাও কিন্তু মূল ডিভাইসে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। আমরা ডিভাইসটা অন করেছি, এখন যদি এই দরজা দিয়ে যদি কেউ ঢোকার চেষ্টা করে বিন্দুমাত্র যদি দরজা ফাঁকা হয় বিকট আওয়াজ, এইভাবে রিমোট থেকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আমরা ভিতরে ডিভাইসটা যদি দেখি, দেখুন আসার সাথে সাথে কিন্তু এইটা লাইট জ্বলে উঠলো,
ওইখানে কিন্তু বিকট শব্দ আওয়াজ শুরু হয়েছে। বিকট আওয়াজটা এভাবে রিমোটে বন্ধ করে দিবেন এবং কল কিন্তু অলরেডি চলতেছে। তো এইভাবে কিন্তু একটা প্রথম আপনার যেই নিরাপত্তা বেষ্টনী আছে সেটা ভেদ করে যদি ঢুকেও যায় ভিতরের যে সেন্সরটি সেটাতে কিন্তু ধরা পড়বেই, চোরকে ধরা পড়তেই হবে। আর আওয়াজটা তো শুনলেনই, বিকট আওয়াজ। তো দেশি এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের সম্পদ রক্ষার্থে এই অত্যাধুনিক ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এটির বর্তমান প্রাইস রয়েছে 4,500 টাকা, যদিও এটি 6,000-6,500 টাকাও কেউ কেউ বিক্রি করে থাকে। তো এই মুহূর্তে আমাদের কাছের থেকে নিতে পারেন মাত্র 4,500 টাকায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।